আমার প্রিয় দর্শক সকল, আপনারা কি জানেন যে মাছের ডিম দিয়ে কুপ্তা তৈরি করা যায়? তো কুপ্তা রান্না করা যায়। তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো আমরা সবাই কাঁচকলা দিয়ে কুপ্তা তৈরি করে রান্না করে খেয়ে দেখেছি। তো মাছের ডিম দিয়ে কীভাবে কুপ্তা তৈরি করতে হয় সেটা আজ দেখাবো। তো চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, আর নিয়েছি সাথে দুটো পেঁয়াজ কুচি বড় সাইজের। আর এখানে মাছের ডিমগুলো এভাবে আমি জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো আগের ভিডিওতে আমি দেখে এসেছি মাছের ডিম কীভাবে পরিষ্কার করে নিই। আর এখানে আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক সকল, আপনারা কেমন আছেন জানিয়ে দেবেন কমেন্টের মাঝে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রান্নার কাজে। তো এবার আমি কড়ার মাঝে দিয়ে দিলাম সামান্য একটু সরষের তেল। তো সামান্য, একেবারে সামান্য নয়, সামান্যের থেকে একটু বেশি। তো ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা আর পেঁয়াজ কুচি, সাথে কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, এখানে দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি। তো সবগুলো একটু আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। তো খুব বেশি ভাজতে হবে না যাতে পুড়ে না যায়। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা বারো মশলা, যেটা মিক্স মশলা। তো মিক্স মশলাটাও দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, তারপর জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো লঙ্কা গুঁড়া, সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো হাফ চা চামচ করে করে আর স্বাদ মতো লবণ। এবার আমি এগুলো আরও একটু ভেজে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে নেব। তো মাছের ডিম দিয়ে কীভাবে কোপ্তা তৈরি করতে হয় সেটা আপনাদেরকে আজকে দেখাবো, একেবারে ইউনিক একটা রেসিপি। তো এবার চলে আসলাম আবারও আমি এখানে, যে মাছের ডিমটা পরিষ্কার করে রেখে দিয়েছি সেটা আমি জল দিয়ে এভাবে মেখে নিলাম। তো এবার আমি এখানে যে মশলাগুলো কষানো জন্য রেখে দিয়েছিলাম সে কষানো হয়ে গেছে অলরেডি মশলাগুলো। এবার আমি ঢেলে দিচ্ছি মাছের ডিমগুলো, এভাবে আমি লাড়াচাড়া করে নিচ্ছি। কারণ সবাই জানেন মাছের ডিম কিন্তু দেওয়ার সাথে সাথে তলাটায় কিন্তু লেগে ধরে আর দলা পেকে যায়, তার জন্য এভাবে অনবরত আমি লাড়াচাড়া করে নিলাম। আরও সামান্য একটু জল দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছের ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, রান্না করে নেব বা কষিয়ে নেব যেটাই বলে থাকুন। তো একটা আমি এক্সট্রাভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব জলটা শুকানোর জন্য। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন উপরে দেখতে কিন্তু মনে হচ্ছে, উপরে দেখে মনে হচ্ছে কিন্তু যে কতটা জল আছে, কিন্তু জল নেই। তলাটায় দেখুন একেবারে জল কিন্তু শুকিয়ে গেছে, তারপরেও কিন্তু রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। তো রান্নাটা আরও বাকি আছে, মাছের ডিমটা কিন্তু এখনও অনেকটাই জল জল ভাব আছে। তো এই জলটা আমি পুরোপুরি একদম শুকিয়ে নেব, খুব ঝরঝরা করে এটাকে ভেজে নেব। তো আরও কিছুক্ষণ ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে মোবাইলের ফ্ল্যাশটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য একটু কমিয়ে নিলাম আমি। এভাবে আমি ঝরঝরা করে ভেজে নিচ্ছি। তো এটা এদিকে আমি চুলার আঁচটা সামান্য একটু লতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, আবারও চলে আসলাম। তো হয়ে গেছে অলরেডি, দেখুন কতটা ঝরঝরা করে আমি ডিমগুলো ভেজে নিয়েছি। তো মাছের ডিমগুলো অলরেডি ভাজা হয়ে গেছে আর অনেকটাই ঝরঝরা করে একেবারে ভেজে নিয়েছি। এবার আমি ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। তো দেখে মনে হচ্ছে যেন এগুলো আমি ভুনা খিচুড়ি তৈরি করেছি, এরকমই লাগছে কিন্তু। তো এবার কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এদিকে আবার আমি যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেই আলুগুলো নিয়ে নিলাম, এখানে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপর আমি এটাকে ভেজে নেব। তো এভাবে আমি একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। তো খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব। এবার চলে আসলাম আবারও আমি করার কাছে, এখানে দিয়ে দিলাম সাদা তেল, রিফাইন তেল। তো আপনারা চাইলে সরষের তেলেও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি দিয়ে দিলাম আলুগুলো, আলুগুলো একটু কড়া করে লাল করে আমি ভেজে নেব। তো এদিকে আলুগুলো ভাজতে রেখে আমি ওদিকে চলে যাব, আবারও আমার
যে ডিমগুলো আমি ভেজে রেখেছি সেগুলো আমি ব্যাটার তৈরি করার জন্য এখন যে কুপ্তা তৈরি করব সেই কুপ্তার ব্যাটারটা তৈরি করব। তার জন্য এখানে দিয়ে দিলাম এক বাটি বেসন, আর সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া। তো শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনারা চালের গুঁড়াটা স্কিপ করেও দিতে পারেন চাইলে, কোনো সমস্যা নেই। চালের গুঁড়া স্কিপ করে দিলেও, শুধু বেসন দিয়েও যদি এটাকে তৈরি করতে চান তাহলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি চালের গুঁড়া দিয়ে দিলাম যাতে একটু বেশি মশমশে হয়। তার জন্য এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সাথে শুকনো লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু আমি বেশি দিলাম, 2 চা চামচ দিয়ে দিলাম, যেহেতু মাছের ডিম, মাছের ডিমে একটু ঝাল বেশি লাগে। তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, আর আপনারা চাইলে এই পেঁয়াজটা কিন্তু কুচি না দিয়ে পেস্ট করেও নিতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করা আদা রসুনের পেস্ট। তো দিয়ে এবার আমি মেখে নিচ্ছি, আর এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে, একটু ধৈর্য সহকারে খুব ভালোভাবে মাখতে হবে। তো এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, যেহেতু মাছের ডিমগুলো অলরেডি ভাজা, আর সেগুলোতে যে জলটা রয়ে গেছে সেই জলেই কিন্তু এটা মাখানো হয়ে যাবে। তো সরি, আর একটা বস্তু আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, সেটা স্কিপ হয়ে গেছে। এখানে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা পেস্ট করে দিতে পারেন, নাইবা কুচি দিতে পারেন। তো এবার আমি হাতটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এভাবে সামান্য একটু করে ব্যাটার আমি হাতে নিয়ে এভাবে গোল করে, দু হাতের তালুতে এভাবে আমি গোল করে চাপ দিয়ে এটাকে এরকম করে পিঠার মতো তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে হয়ে গেল একটা। তো আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো একইভাবে, একই ধরনের, তো এরকম করে মাছের কুপ্তা তৈরি, মাছের ডিমে, সরি, মাছের ডিম বলতে গিয়ে আমি মাছ বলে ফেলেছি। তো মাছের ডিমের কুপ্তা এভাবে তৈরি করে কে কে খেয়েছেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি কেউ খেয়ে না থাকেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যেন আরও অনেকে দেখতে পারে বা শিখতে পারে। তো আমরা তো সবসময় চাই নিত্য নতুন রেসিপি দেখতে বা শিখতে। তো কথার মাঝে অলরেডি হয়ে গেল বানানো সবগুলো, দেখুন কতগুলো হয়ে গেছে।